আজ আমার মায়ের মনটা সকাল থেকেই খুব খারাপ, কারণ আজ রাতের ট্রেনেই দাদা আবার কাজের সূত্রে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে। তবু সকাল থেকে উঠেই মায়ের মন তো এত রকম রান্না করেছে, সবই দাদার পছন্দের। তাই একে একে আজকে লাঞ্চ থালিতে সব ওর পছন্দের মেনুগুলোই সাজালাম। প্রথমে দিলাম গরম ভাত, সাথে লেবু, কাঁচা লঙ্কা, শশার টুকরো, তার সাথে দু পিস ডিম, ওর খুব পছন্দের, আর তার সাথে এরমভাবে মুড়মুড়ে করে মৌরলা মাছ খেতে ও খুব ভালোবাসে। দিলাম ঢ্যাঁড়স আর বরবটি ভাজা, আর এই যে ওর ছোটোবেলা থেকেই ফেভারিট মাকুশ মানে নিউট্রেলার তরকারি। সাথে দিলাম মাটন কষা, এত মাটন খেতে ভালোবাসে তাই ওর জন্যেই এতটা মাটন করেছে মা। আর তার সাথে দিলাম কুমড়োর ছক্কা, আর শেষ পাতে দিলাম মিষ্টি দই। বাড়ির সামনের দোকানের এই মিষ্টি দইটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই আনা হয়, খেতে ভীষণ ভালো লাগে। সাথে দিলাম মুচমুচে কয়েক পিস পাঁপড় ভাজা, সাথে দুটো মিষ্টি আর এক গ্লাস জল নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আপনাদের সবার কেমন লাগলো আমার এই আজকের বাঙালি স্পেশাল লাঞ্চ থালিটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন কন্টেন্ট পেতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।